কেউ বলে মনকে ডুবুরি কেউ বলে মনটা পাথর কেউ বলে মনকে ময়ূরি কেউ বলে মনটা ছোট কেউ বলে মনটা ছোট কোনটা চিঠি কোনটা খাটি কোনটা চোলা কোনটা মাটি জানি না জানি না কেউ বলে মনকে ময়ূরি কেউ বলে মনটা পাথর আবুল ও আবুল এমা কি হয়েছে রে ও খোদা তুই কোথায় আছিস মনি এমা কসিয়া বারবারি হয়েছি ও খোদা তা তুই ওগার ভাগলে কি করতে গেছি রে কচি আবা বলে মুনি খরা বেলায় গা বাড্ডে মিমিস করতে ঘামাচি গুলো চিলকে দে কচি আবার ঘামাচি চিলকে দিচ্ছি এ তা তোর কচি আবার বাড়ি ঘামাচি চিলকে দে তোর পাগল চলে যাবা তো আ কচি আবার নে রকি যাই আই চিনি জলে ভিজিয়ে খাচ্ছি এ অগর ভাগলে ফিরাই বলে দিচ্ছি না গেলে কি করবি কি আমার যদি যাতে আছে আ তোর প্যাট ফার ফার তোর ফেরে দেব এ আমা তুই একটু থাম আই এখনি যাচ্ছি রে আম্মা আর এমন একটা মনি আবুল বড় গো সংসারে একটা পাগলা একটা কাজ করতে যায় না দিন মোটা ওই লোকের পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে পাড়ায় লোকের ঘামাচি মেরে মেরে বেড়াবে অগ্র বাকলে ফিরুক ব্যবস্থা হবা এমন কি হয়েছে কি তুই কোথায় ছিলি এত আই তো কসিয়া বল বলি বসে ছিলাম এই কি তোর কসিয়া বল বাড়ি থাকতো পেট চলে যাবা কসিয়া বল তো বললে মনি গা মিমিস করতে যে গলে ঘামাইছি হইতে চিলকে দে আমানি আই বাসন নিয়ে গিয়ে পানিয়ে মাইতে ছিলাম আর বাইকে আস্তে দিয়ে প্রচার করে যাচ্ছে এমন কি কি প্রচার করছিস সরকার তো নাই লোক কি ভান্ডার দেবা নকি ভান্ডার আল্লাহর কি রে এ মত্তকে দেবে ও খোদা সব মেয়ে গা দেবা অঙ্কুর বল দিকে আর দেবে নি তোর দেবা কে এগুলো সব মেয়েদের জন্য ছেলেরা বটি হিংসা বেটাতে দেবে নি বেটাতে দেবে নি আমনি ওই ঘাটেশ্বরা স্কুলে গিয়ে ক্যাম্প আছে ঘাটেশ্বরা স্কুলে ক্যাম্প আর আবুলের রোবট যত ক্যাম্প মুখে মুখে তর্ক করবি নি মনি কি করতে হবে নকশা দলে দলে চলে যাচ্ছে নাইনে গিয়ে দাঁড়াচ্ছে তুই ওকার পেছনে গিয়ে নাইন নিবি সময় হলে তোকে সরকার থেকে নকি ভান্ডার দেবা লিয়ে বাকুলে ঘুরে আইবি বা এমা তুই যখন বলতি যে আবুল যাচ্ছে যদি নকির ভান্ডার দেয় ভালো যদি না দেয় এই বাকুলে এসে তোর সাথে হুলস্থুল বাঁধা বলছি হুলস্থুল হবেই হবে অনেক কষ্ট পেটিয়েছি গো যদি নকি ভান্ডার টাকাটা আমি পাই আগে আবুলির বাপের ডাক্তারটা দেয় ডাক্তারটা দেয় ও আমি ভাবছি 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 নানি দেখছি 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 ও আমি ভাবছি 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 নানি দেখছি 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 এই স্বপ্ন না চোখে রেখো ঝরে যাওয়া আজ আমার ভীষণ আনন্দ হচ্ছে অনেকদিন পরে আজ আমি ইচ্ছে মতো সেজেছি বিয়ের আগে আমি রূপসজ্জা প্রতিযোগিতায় যেখানে যেখানে নাম দিয়েছি ফার্স্ট ছাড়া কোনোদিন সেকেন্ড হইনি কিন্তু বিয়ের পরে সেই সুযোগ কোনোদিন আসেনি অনেকদিন পরে সেই সুযোগ এসেছি আমাদের পাড়ায় রূপসজ্জা প্রতিযোগিতা হচ্ছে আমি সেখানে নাম দিয়েছি আমি সেজেছি লক্ষ্মী আমি ওখানে যাব আর ফার্স্ট প্রাইজ নিয়ে বাড়ি চলে আসব আম্মা আম্মা রে তোর আবুল আবুল বাকুলে যাচ্ছে আজকের হুলস্থুল হবে বলেছি হুলস্থুল হবেই হবে হবেই হবে হবেই হুদুরা পূজা করে ভান্ডার দাও এই তোকে দেবো কেন দেখা দিলে কি হয়েছে না দেবো না দাও একটু দেখি না দেবো না একটু দেখি এক্ষুনি দিয়ে দিবি হ্যাঁ হ্যাঁ ফেলে দিবি না 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 ধর সাপ দাও দাও তুই যে কাজে পেরিয়েছিলি আবুলের সে কাজ হয়েছে ভান্ডার পেয়ে গেছি না বাবা এ ভান্ডার নেবুনি আই নেবুনি আমার আম্মার হাতে তুলে দেবো আম্মা রে তোর আবুল ভান্ডার নে যাচ্ছে রে আম্মা এই আবুল ভান্ডার নিয়ে কোথায় যাচ্ছিস ওরে আবুল আমার ভান্ডার দিয়ে যা Thank you.
ধরেছে নতুন বায়না বিয়ের পরে বউটা আমার ধরেছে নতুন বায়না এবার পুজো দিতে হবে নতুন শাড়ি আর গয়না জানি না কিভাবে মাটাবো আমার বউয়ের বায়না জানি না কিভাবে মাটাবো আমার বউয়ের বায়না দাদা মেয়ে তো তোমরা অনেক দেখেছো কিন্তু মেয়ে আমাদের বউ কদম তার পেছনে আয় না আর সামনে আয় না এত রূপ এত জ্যোতি তোমরা না দেখলে কেউ বিশ্বাস করতে পারবে না এই তো দুদিন আগে একটা বিয়ে বাড়িতে খেতে গেছি অনেক লোক বসে খাচ্ছে হঠাৎ লোডশেডিং হয়ে গেছে তা লোক খাবে কি করে আমার বউয়ের রূপের এত জ্যোতি সেই আলোয় সবাই ভাত খেয়ে বাড়ি চলে গেল তোমরা না দেখলে বিশ্বাস করতে পারবে না আজকে তাকে আমি নিজের হাতে লক্ষ্মী সাজিয়েছি তা কি বলবো উপর থেকে মা লক্ষ্মী যেন পুরো নিচে নেমে এসেছে ক্লাবের মাঠে রূপসজ্জা প্রতিযোগিতা হচ্ছে ওই প্রতিযোগিতা আমাদের বউ নাম দিয়েছে তা ও যদি মাঠের মধ্যে একবার প্রবেশ করে ফার্স্ট পুরস্কার বাঁধা কিন্তু কি ব্যাপার বলো তিনি প্রতিযোগী সব মাঠে নেমে গেছে আমাদের বউ কদম কোথায় গেল কদম এ কদম সে কি পুরস্কার নিয়ে বাড়ি চলে গেল নাকি বলো তিনি কদম এ কদম এটা তুই কার খোঁজ দিছি এ ভাই এই আমার বউ রে তোর বউদি দেখেছি হ্যাঁ দেখলাম তো এই কই বলতো ওই তো কিছুদিন আগে ও পাড়া সেই আবুলির সঙ্গে বেরিয়ে গেল সেই আবার খোঁজ রাও মাতিজি ওই তো তাই না থেকে বলতিছি এই তা আমার বউ আবুলের সঙ্গে কি করতে আর তোর জিজ্ঞেস কর বেরো শালা আমার বউকে আমি খুঁজে নিয়ে বেরো শালা আর বলা ভুলে তোর প্রতি খুঁজে যা যা দাদা সত্যি সত্যি যদি আমাদের বউ আবুলের সঙ্গে গেল এখন আমি কোন আবুলের বাড়ি যাব আমাদের পাড়ায় চারটে আবুল ইয়াকুবের বেটা আবুল শামসুদ্দিনের বেটা আবুল কাশেমের বেটা আবুল আর আইনবীর বেটা আবুল আমি কোন আবুলের বাড়ি যাব যা হয় হবে এই হালদার পাড়াতে শুরু করব শেত পাড়ায় গিয়ে শেষ করব আমাদের বউকে খুঁজে নিয়ে তবে আমি বাড়ি ফিরব मैं तेरा तोता तू मेरी नैना मैं तेरा तोता तू मेरी नैना माने ना क्यों कहना अरे फूलों की जैसी तेरी जवानी फूलों की जैसी तेरी जवानी जाने के जादू चला तेरा दिल तोता बन जा कैसा मिठ मिठ बोले है तेरा दिल तोता बन जाए कैसा मिठ मिठ बोले है मैं तेरा तोता तू मेरी नैना माने ना क्यों कहना अरे फूलों की जैसी तेरी जवानी फूलों की जैसी तेरी जवानी जाने क्या क्या तू चला तेरा दिल तोता बन जाए कैसा मिठ मिठ बोले है तेरा दिल तोता बन जाए कैसा मिठ मिठ बोले है কদকে আমার মনিকে পেটিয়েছি গো এখনো মধ্যে বাকুল ঘোরার নামি নিশ্চয় ও যা হুতরিমি করে নকে সে কাল সঙ্গে গন্ডগোল আরম্ভ করেছ এমা আমারে এমা তোর আবুল কি নিয়েছে দেখবি ও মানি তোর বাগলে এটা কি বাপ এই তো ভান্ডার ও খোদা এইটা ভান্ডার হ্যাঁ ও খোদা এইটা ভান্ডার আরে আমা এই এই আবুল এই আগে ভান্ডার দে এই তুই আগে আমার ভান্ডার দে ও চাচি দেখো না তোমার আবুল আমার ভান্ডার নিয়ে চলে এসেছে এই ইয়ে কি আঙ্গার বাগুলে চাচিজি করতেছে সুম্মা সাতকান করে নি সুম্মা ওপর থেকে নেকি নেমে এই হুদুরা পূজা করে বসার জায়গাতে এ আম্মা পানি নিয়ে শরবত করে এইটা নকি আমার চাচি চাচি করতেছে সুম্মা সুম্মা তুই ওর ভান্ডার নিয়ে আইছি সুম্মা সুম্মা তুই কি বলতে আইতে কিছু পুইতে পারিনি বাপ কে রে শালা এ আবুল কে এ কে চিনতে পারিনি তুমি এসে গেছো হয়েছে কি দেখো না আবুল আমার ভান্ডার নিয়ে চলে এসেছে আবু কি হয়েছে কি তুই আমার বউ কদমে তুলে নিয়েছিস আবার ভান্ডার কেড়ে নিয়েছিস এই সে দেখ ভান্ডার জন্য ওখান এগার সকালের অধিকার রে এই এখনো সময় আছে বল তুই ভান্ডারটা ফেরত দে এলা আঙ্গা বাকলে সে হুদরিমি করে নি বাপ কি হয়েছে ঘন্টা খুলে বল না বাপ ও চাচি কি বলি শুনো হ্যাঁ বলো এই আমার বউ কদম হ্যাঁ এই আমার লক্ষ্মী ও আবুল হ্যাঁ লক্ষ্মী নাকি এরা বিবি এ পাপ কোথায় মুকবে রে বেটি কি বলে ওবরে খোদা তালা বিচার করবে রে ওবরে খোদা তালা বিচার করবে রে ও বেটি হ্যাঁ বলো আর কসি মানু ও তোমার কি জ্বলেছে উন করে বলতেছো তোমার কাছে আমার ভান্ডারে খুজরো নয় নড় নেবো হাঁচি যে তোরে
ও বাপ খুঁজ না লোড মানে আই খুঁজ তো গুনতে পারবি না লোড গুনব ইরি ভরসা লোড আছে আরে আম্মা তুই এইটা নিয়েছিস কিন্তু আমি তো অন্য শুনেছি কি সরকার তে দিতে সুযোগ লক্ষ্মী চাচ না পাঁচশো বদে কিনে দেবো অভাগা কইলে এতদিন আর বড় মনির মতো কথা বলছি যাক মা দায়িত্ব নিছি তো ধন্যবাদ জানাই রে বাপ কতবার কাটিয়েছে আমার খানদারে আর লক্ষ্মী আনার সাধমে যাব ছাড়বো না তোরে আবুল এখনো সময় আছে বলতি ভান্ডারটা ফেরত দে সরি না দি কি করবি কি বেশি বাড়া বাড়ি করলে চোরাবো তোর গাল আর কোন জায়গায় পা দিতিস কেইলে দেব ছাল আম্মা মানি ও আমার বাকুল এসে আমার গাল চড়িয়ে লাল করবে বলছস তো ও বোধহয় আবুল এসছে না আবুলের কবরে গ্যাং গজ যদি ইশারা করি ওরে ওরে চলে আসবে আম্মা কারা তোর কবরে গ্যাং রে তুই জানি নি না আঙ্গার আতাউল্লাহ মহরম ওগার ভদ নিরঞ্জন কাউচার আর ফারাজ ভোজাইয়ার পঙ্কজ হাসিনার জরিনা নেবুরালি ফুলির মা মহাসেনার মতি কেলের মা ভূতি ওপাড়ার বামনি তারপরে কোছানি আর আমার মনেনি থাম একটু দমনি হে এরপরে এখনো আছে হ্যাঁ আছে ঝোলা বেলুনি মাদার পাড়া সাসা বললে দেবে সারা এই এলাকার দাদা আমার আব্বা নাম তার আমরুল বেশি হুজরুমি করলে গরুর মতো মারাবো ফল যেমন মা তেমন দিলে কিছু বোঝেনা বেশি তেলে দিলে তখন রান হয় সোনা এগার কখন তো বলতে অমনি কি হয়েছে খুলবাল খুলে বাল এরা হেউতরিবি করতেছে কেন বেশি বাড়া বাড়ি করলে চোরাবো তো গাল এখন জায়গায় পা দিতিস কে রে দেবো ঝাল যেমন মা তেমন ছেলে কিছুই বুঝবি না বেশি তেলে দিলে তখন রান হয় সোনা আর বিশ্বনাথের গানের ভাষায় কেন অঘটন ঘটালি রে নিজের হাতে আমি লক্ষ্মী সাজিয়েছি ক্লাবের মাঠে রূপসজ্জা প্রতিযোগিতা হচ্ছে এবার বাইতে পেরেছি কি তুই আর আমি দুজনে খালু আব্বাকে বাড়ি যাচ্ছিল আর একটা মনে আস্তার পাশে হনুমান সাজালো ওইটা হবা ও ওইটি এ বাবা ওইটির গালি তো আমি খোলা দিচ্ছিলাম আমার পালা পড়েছে হারমের বাচ্চারা বলে আবুল আজকে তোর হবা নিয়ে পরে তোর দেখে নেবো কেন আমি বুঝতে পারিনি যে বলেছে আমার দপ করে মাথা উঠেছে মাথা দপ করে উঠেছে এমা তারপর আমি ঝুঁ ঝুঁ বো বো করে আসতেছি এই ছানির সাথে দেখা আমি বলি তুই কে কথা বলতে চায় না তুই কে বলে আমি নকি আমি বলি তোর বগলে ওটা কি বলে ভান্ডার আমি বলি দাও দেখে নিয়ে চলে এসি আরে তুই যে ভান্ডারের কথা বলতি এটা সে ভান্ডার নয় ও বাপ তাহলে ইনির ভদ্রে টাকা পয়সা কিচ্ছুলি কিচ্ছুলি খুঁজে লোট কিচ্ছুলি কিচ্ছুলি তা কি হবে কি আর কি নিয়ে যা ও চাচি তোমরা যে লক্ষ্মী ভান্ডারের কথা বলছো দুয়ারে সরকার একটা ফর্ম দিচ্ছে আচ্ছা সেই ফর্মটা ফিল আপ করে তোমার অ্যাকাউন্ট নাম্বার তার সঙ্গে যোগ করে জমা দিলে মাসে মাসে তোমার অ্যাকাউন্টে টাকা ঢুকবে ওইটা হচ্ছে লক্ষ্মীর ভান্ডার ও খোদা ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকলে ওইটা হবার লক্ষ্মীর ভান্ডার আর এক কথা যে নাকি ঝোড়া ছুড়িনি তাই বলি ওই ভান্ডার এই ভান্ডার এই যে এই কুকু ধরা কলাই কি কথা আনবো ও চাচি বল আবুল একটু অবুঝ মতো ওকে একটু লেখাপড়া শেখাতে পারো না লকডাউনের আগে স্কুলে যেত বাপ যেখানে লকডাউন পড়েছে কি নাই নিয়ম হয়েছে একবার করে ফোন কিনে দিলে নাই তাই নাই পড়াশোনা হবা আঙ্গার হাতে টাকা নিয়ে আর স্কুলে আমি পাঠাইনি ও চাচি কি বলি শোনো বল শিক্ষার কোনো শেষ নেই হ্যাঁ লেখাপড়ার কোনো বয়স হয় না হ্যাঁ আবুলকে যদি তুমি স্কুলে ভর্তি করে দাও হ্যাঁ আস্তে করে সব দায়িত্ব আমি নেবো সব দায়িত্ব মানে লেখাপড়া যা খরচপাতি হবে সব আমি দেবো তা ওর 19টা টিউশন দেবো ফার্স্ট হবে কটা 19টা আর দু পাঁচটা বেশি করে বলতে পারলেন ও চাচি কি বলছিস শোনো আবুল যদি মন দিয়ে পড়াশোনা করে তাহলে ওর খাতা বই পেন যা যা কিছু লাগবে আমার স্বামীকে বলে সবকিছু কিনে দেওয়ার ব্যবস্থা করে দেব শোন এম্মা বল বলে দে কি তুই বলে দে কি তোর আবুল এক ক্লাসে বসে থাকবে হতে হতে ওবরে ক্লাসে উঠতে পারবে না এক ক্লাসের বই মানে 10 ক্লাসের বই যা লাগবে সব আমার দিয়ে দেবে আমি পড়ে ফার্স্ট হব বলে দে এ আবুল এই সব জায়গা হুজ্জুতি করে নিস স্কুলে ভর্তি হয়ে যা আজ থেকে তোর সব দায়িত্ব আমি নিলাম সত্যি 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 আবুল খুব ভালো রে খুব ভালো সত্যি 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 আবুল খুব ভালো সত্যি সত্যি শালা আমি হালকা করে দিচ্ছি তো পুরো সলিড ঝাড়তি এই স্কুলে ভর্তি হবে এই আবুল
মন দিয়ে পড়াশোনা করবি আর প্রতিদিন স্কুলে যাবি কথা যেন মনে থাকে ও চাচি বল আসছি তাহলে মানুষ করেছি আমার কথা একটা শোনা যায় সবসময় হুদ্রিমি করিস কোনোদিন শুনিনি আজকে তো শুনলাম আজকে তো গেলুম ভান্ডারা আজকে তুই এম্মা তুই যা বলবি আমি প্রত্যেক দিন শুনবো প্রত্যেক দিন শুনবি প্রত্যেক দিন কথা দিচ্ছি আমাকে কথা দিচ্ছি তো কথা দিচ্ছি আমি প্রত্যেক দিন শুনবো মেরি উংলি পকড় কে চলা মমতা কি আঁচল মে তুঝকো পালা মা तू मेरी माँ तू मेरा लाडला माँ तू मेरी माँ तू मेरा लाडला मेरी उंगली पकड़ के चला ममता की आंचल में तुझको पला मेरी उंगली पकड़ के चला ममता की आंचल में तुझको पला माँ तू मेरी माँ मेरा लाडला मेरी माँ